সাংগঠনিক দিকে প্রতিক্রিয়া এগিয়ে বিধায়ক সুধাংশু দাস। দেশে ত্রিপুরা বিধানসভার নির্বাচনকে নজরে রেখে ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশের মধ্য দিয়ে নিজেদের অবস্থানের জানান দিচ্ছে গেরুয়া শিবির। শনিবার ফটিকরায় বিধানসভার গঙ্গানগরে কর্মী সম্মেলন করে বিজেপি দলের ফটিকরায় মণ্ডলের 25 এবং 26 নম্বর বুথের উদ্যোগে দুধপুর স্কুল মাঠে হয় কর্মী সমর্থকদের নিয়ে সম্মেলন। সেখানে ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, বিজেপি ফটিকরায় মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী, মহিলা মোর্চার সভানেত্রী সুমিতা দত্ত কর সহ অন্যান্যরা। সভায় আলোচনা করার সময় বিরোধী সিপিআইএম এবং কংগ্রেসকে নিয়ে নানান ইস্যুতে কড়া সমালোচনার সুর শোনা গেছে বিধায়ক সুধাংশু দাসের গলায়। এলাকার মানুষের কাছে উন্নয়নের জয়ধ্বনি দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ফের ক্ষমতায় আনতে এখন থেকে কাজ শুরু করার বার্তা এদিন দিয়েছেন বিধায়ক। বর্তমানে তো সিপিএমের 16টা আসন আছে, 23 সালে এই 16টাই তাদের রাখা দায় পড়বে, সেটাই কিনা ডাবল জিরো হয়ে যায়। ওই পশ্চিমবঙ্গে যেভাবে ডাবল জিরো হয়ে গেছে, অন্যান্য রাজ্যে যেভাবে ডাবল জিরো হয়ে গেছে, এই ত্রিপুরা রাজ্য সম্ভবত এটা হতে যাচ্ছে। এখানে যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই বিধানসভা নির্বাচন যেটা আসছে, এই বিধানসভা নির্বাচনে সরকারি বেনিফিট আপনারা কে কি পেয়েছেন না পেয়েছেন, অনেকে পেয়েছেন, হয়তো কম পেয়েছেন, বেশি পেয়েছেন, সরকার আগামী থাকবে, আগামী দিনে আপনারা পাবেন। যারা ঘর পাননি তারা ঘর পাবেন, যারা জল পাননি জল পাবেন, আপনার রাস্তার কাজ হবে, ড্রেনের কাজ হবে, ওই বেলি ব্রিজ এখানে কিছুদিনের মধ্যে বসানো হবে, সবকিছু হবে। কিন্তু আপনাদের দায়িত্ব এই উন্নয়নের ধারাটাকে বজায় রাখার জন্য আগামী 23 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় রাখবেন এবং বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে যেন আমরা বিজেপি জিতাতে পারি, এই আশা এবং ভরসা নিয়ে বাড়িতে যাবেন। এদিনের সভায় চার পরিবারের 19 জন ভোটার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ছেড়ে যোগ দেন শাসক দল বিজেপিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।